সাদা সোনাখ্যাত সিলিকা। এটিকে সিলিকন ডাইঅক্সাইডও বলা হয়ে থাকে। এটি সাবান, সিরামিক, কাগজ, পেপারবোর্ড, পানি পরিশোধনাগার, গার্মেন্টস, পেট্রোলিয়াম এবং মেটাল তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তবে বাংলাদেশে সোডিয়াম সিলিকেটের বাৎসরিক চাহিদা আনুমানিক 2000 মেট্রিক টন পেরিয়েছে। যে হারে শিল্প কলকারখানা বাড়ছে, এই চাহিদা আরও বেড়ে যাবে। তবে ভালো খবর হল, দেশের মাটিতে প্রথমবারের মতো ধানের তুষ দিয়ে উৎপাদন করা হচ্ছে সাদা সোনাখ্যাত সিলিকা। এই সিলিকা নিয়েই আমাদের আজকের আয়োজন, চলুন শুরু করা যাক। দেশে বিপুল পরিমাণে সোডিয়াম সিলিকেট বা সিলিকা তৈরির কাঁচামাল থাকা সত্ত্বেও প্রতি বছর সোডিয়াম সিলিকেট আমদানি করার জন্য অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করা হচ্ছে। দেশের মাটিতে সিলিকা তৈরির প্রকল্প বাস্তবায়ন করা হলে দেশের 55 থেকে 60% সোডিয়াম সিলিকেটের চাহিদা পূরণ করা যাবে। এতে দেশের টাকা দেশেই থেকে যাবে। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে সাস্টেইনেবল এনার্জি অ্যান্ড অ্যাগ্রো রিসোর্স লিমিটেড বা সোর্স নামে একটি প্রতিষ্ঠান সিলিকা উৎপাদনের কাজ শুরু করেছে। ধান থেকে চাল প্রক্রিয়াজাত করার পরে একটি বর্জ্য পাওয়া যায়, যে বর্জ্যটিকে আমরা তুষ নামে চিনি। জানা যায়, তুষকে পুড়িয়ে ছাই করলে 60 থেকে 70% সিলিকা পাওয়া যায়। এটি কস্টিক ডাইজেনেশন করে সোডিয়াম সিলিকেট তৈরি করে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হয়। প্রথমে নির্দিষ্ট পরিমাণ ধানের তুষের ছাই মেপে ডাইজেস্টরে নিয়ে কস্টিক সোডা দিয়ে ডাইজেশন বা অনবরত নাড়াচাড়া করা হয়। ডাইজেশন প্রক্রিয়াটি 100 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 2 ঘন্টা চালানো হয়। এখান থেকে যে ধোঁয়াটি বের হয় সেটি বাইরে ছেড়ে না দিয়ে সেটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই বিদ্যুৎ দিয়ে পুরো ইউনিটে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়ে থাকে। এতে করে বাইরে থেকে কোনো বিদ্যুতের প্রয়োজন পড়ে না। উৎপাদন অনুযায়ী বাজারের চাহিদা অনেক পরিমাণে বেশি। স্বল্প সময়ের মধ্যে উৎপাদন বাড়িয়ে বাজারের চাহিদা পূরণের চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। ঠাকুরগাঁওয়ের মতো একটি জেলায় শিল্প কারখানায় মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে তারা আশা করছেন। প্রতিষ্ঠানের পরিচালক ও প্রকৌশলী বলেন, আমরা ধানের তুষ দিয়ে সিলিকা ও বিদ্যুৎ উৎপাদন করি, যে প্রক্রিয়া সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব। পৃথিবীর অল্প কয়েকটি প্ল্যান্টের মধ্যে এটি একটি। আমরা আশা করছি এর মাধ্যমে আমরা দেশের যে সিলিকার চাহিদা তা মেটাতে সক্ষম হব। সাস্টেনেবল এনার্জি অ্যান্ড অ্যাগ্রো রিসোর্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বলেন, ইটকলের আর্থিক সহযোগিতায় আমাদের এই প্রজেক্ট। আমরা এই প্রতিষ্ঠানে প্রতিদিন 500 কেজি সিলিকন পারঅক্সাইড পাউডার তৈরি করছি। যেহেতু এটি দেশে পাওয়া যায় না আমদানি করা ছাড়া, তাই এর চাহিদা অনেক বেশি। আমরা এই প্রথম দেশে তৈরি করছি সিলিকা, ধীরে ধীরে এর প্রোডাকশন আরও বাড়াবো। 1 টন ক্যাপাসিটিতে আমরা খুব শিগগিরই যাব। তারপরেও এর চাহিদা পূরণ হবে না। আমরা যদি 2 টন তৈরি করতে পারি তাহলে কিছুটা চাহিদা পূরণ হবে। তবে যদি সরকারের সুনজর আসে তাহলে আরও উৎপাদন করে দেশের চাহিদা মেটানো সম্ভব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দেশের মাটিতে প্রথমবারের মতো সিলিকা উৎপাদনের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।